তো আমাদের রিভিশন ব্যাচ আর প্র্যাকটিস ব্যাচের ব্যাচকে নিয়ে আমাদের কানলা ভিশন এডুকেশনে স্পেশাল একটা এক্সাম উইক হচ্ছে এই এই সপ্তাহ ধরে সোমবার থেকে সন্ধ্যা পর্যন্ত কমপ্লিট এক্সাম হবে তো গতকাল আমাদের জেনারেল স্টাডিজের স্পেশাল এক্সাম হয়েছে এবং আজকে আমাদের স্পেশাল এক্সাম হচ্ছে রিজনিংয়ের উপরে একশো নম্বরের তোমার এমসিকিউ থাকছে এবং এই এক্সামটায় প্রায় চারশো জন মতো স্টুডেন্টস পরীক্ষা দিচ্ছে একসঙ্গে এটা হচ্ছে আমাদের ক্লাসরুম ওয়ান যেখানে মেনলি আমাদের রিভিশন ব্যাচ এবং প্র্যাকটিস হচ্ছে মেয়েরাই শুধুমাত্র পরীক্ষা দিচ্ছে কয়েকটা ছেলে আছে যাদের উপরে জায়গা হয়নি তারা বসেছে বাট বেসিক্যালি এটা আমাদের মেনলি মেয়েরাই পরীক্ষা দিচ্ছে এই ক্লাসরুমে এবার আমরা যাচ্ছি ক্লাসরুম টুয়ে এখানে সিরি সিরিতে কিছু ছেলে আমাদের বসেছে ক্লাসরুম টুয়ে জায়গা হয়নি বলে তো ক্লাসরুম টুয়ে স্টুডেন্টসরা এরা পরীক্ষা দিচ্ছে রিভিশন ব্যাচ এবং প্র্যাকটিস ব্যাচে স্টুডেন্টসরা তো একটু শেষের দিকে যায় তো আজকে রিজনিংয়ের পরীক্ষা যেটা বললাম একশো নম্বরের পরীক্ষা হচ্ছে ওয়েমআর শিটে এবং আমাদের ওয়েমআর শিট মেশিনই চেক হয় তো এখানে ম্যানুয়াল চেক হবে না এগুলো কিছু পিছনের দিকে বসেছে স্টুডেন্টসরা এক্সামের সময় একটু বেশি স্টুডেন্টসই আমাদের আসে সমস্ত স্টুডেন্টসদেরকে পরীক্ষা দেওয়াটা বাধ্যতামূলক তো ওই জন্যে আজকের ক্লাসে সবাই মোটামুটি উপস্থিত হয় তো এই হচ্ছে আমাদের ক্লাসরুম এটা থ্রি আমাদের পরের ক্লাসরুম ক্লাসরুম থ্রি যেটা টুয়ের পাশেই রয়েছে এখানেও প্রায় চল্লিশ পঞ্চাশজন মতো বসেছে এটা আসছে আমাদের ক্লাসরুম ফোর ক্লাসরুম ফোর যেটা আমাদের একদম টপ ফ্লোরে সে ফ্লোরে ছেলেরা এখানে বসে পরীক্ষা দিচ্ছে স্যাররা গার্ড দিচ্ছেন তো এই ছিল কিছু আমাদের আজকের পরীক্ষার কিছু মুহূর্ত সবাই খুব ভালো করে প্রিপারেশান নাও যাতে এবছর চাকরিটা পেতে পারো তার জন্যে খুব ভালো করে প্রস্তুতি নাও